গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ আমাদের পুরীতে হচ্ছে সেকেন্ড ডে। তো দেখো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, এখন বাজে 7:30, আর সূর্যের প্রচণ্ড তেজ, তো মানে তাকানোই যাচ্ছে না কোনো দিকে। তো আমাদের মানে বাকিরা সবাই রেডি হতে পারেনি, আজকে আমরা একটু পুরীর সাইড সিন, নন্দন কানন এসব দেখব। তো তার জন্য একটা গাড়ি ভাড়া করা হয়েছে, তো সবাই মিলে আমরা বেরোবো। আর এখন হালকা একটু ব্রেকফাস্ট করেছি, মানে ব্রেড কলা এসব খেয়েছি। আর এ দেখো আরুষ আজকে প্রচণ্ড হ্যাপি, কারণ ও মানে জু দেখবে প্রথমবার, তো ভীষণ হ্যাপি। তো আমরা এই যে বাইরে একটু বেরিয়েছি, এখানে একটু চা টা খেলাম। এই যে তোমাদের দাদা ভাই, তো চলো আজকে সারাটা দিন কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ তোমরাও ভিডিওটা পুরো দেখো আর আমাদের সাথে থাকো। আরুষ, এত সকালে ডাব খাচ্ছ? হ্যাঁ, দেখি মুখটা দেখি। সকাল সকাল আরুষ ঠিকঠাক ব্রেকফাস্ট করেনি তো। দেখো বন্ধুরা, আমরা সবাই একটা গাড়িতে উঠে পড়েছি আর সবাই খুব মজা করতে করতে যাচ্ছি। আর এখানকার রাস্তাঘাট আমাদের ওখানকার রাস্তাঘাট পরিবেশ থেকে একটু আলাদা, তো দেখো তোমাদেরকে সেটাও আমি শেয়ার করছি। আর হ্যাঁ, তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা, কারণ ভিডিওর শুরুতেই আমি তোমাদের বলেছিলাম নন্দনকানন জুটা দেখাবো, কিন্তু ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে তোমাদেরকে আমি এই ব্লগটাতে জুটা দেখাতে পারছি না। তোমাদেরকে নেক্সট পার্টে আমি জুটা দেখাবো। আর আজকে তোমাদেরকে আমি দেখাবো এখানকার বিখ্যাত মন্দির কোণারক মন্দির, আর একটা স্যান্ড আর্ট মিউজিয়াম, তো সেটা তোমরা খুব মন দিয়ে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, কারণ একদম দেখার জিনিস। আর একটু ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো, আর পরের পার্টে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো নন্দনকানন জুটা। আর কিছু ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ সব মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই তোমাদেরকে আমি মন্দিরগুলো দেখাবো। তো তোমরা একটু মন্দির দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আছি আমরা একটা স্যান্ড আর্ট মিউজিয়ামে, তো চলো তোমাদেরকে দেখাই ঘুরে স্যান্ড আর্ট মিউজিয়াম। এই দেখো, চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। Thank you.
ফুল তুললে 100 টাকা হয় না বলেই দিয়েছে না আপনি দিবেন কারণ সুন্দর সাজানো হ্যাঁ সব দিতে পারেন দাদা চলো এখন আমরা কোণার্ক মন্দিরে পৌঁছে গেছি তো সেখানেই যাচ্ছি চলো এবার তোমাদেরকে কোণার্ক মন্দিরটা দেখাবো Video kitna kar diya hai video on kar ये मंदिर भारत में चार धाम है पहले वाला धाम होते जगन्नाथ पुरी वो आप देखिए सर आप जो कन्या का प्रतीक बनाएंगे बनाएंगे घर में जो धूम आता है तो घर में जो धूम आता है ওদিকে যাবে নাকি নিচে নাম লাগবে ওইদিকে যাবো তো আর নিচে নামবো না আমি দেখো পাঁচ মিনিট করে পরে খাও হ্যাঁ হ্যাঁ আমি জানি না সব কিছু হয়েছে আমি আপনাকে খুঁজছি বন্ধুরা তোমরা যে মন্দিরটা দেখলে সেটা ছিল ধবলগিরি আর এখন আমরা সেখান থেকে বেরিয়ে সামান্য একটু মানে খুব হালকাভাবে একটু লাঞ্চ করলাম হোটেলে আর ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা লিঙ্গরাজ টেম্পল তো চলো তোমরাও আমার সাথে দেখে নাও লিঙ্গরাজ টেম্পলটা এইটাই ছিল বন্ধুরা লিঙ্গরাজ টেম্পল আর ভিতরে মোবাইল প্রবেশ নেই বলে তোমাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি পরের পার্ট অবশ্যই তোমরা দেখো টাটা বাই